পানি নিষ্কাশনের সুয়ারেজ লাইন না থাকায় দুর্গন্ধযুক্ত ময়লার কারণে মশার উৎপত্তি স্থলে পরিণত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের পশ্চিম উলনের রাস্তা। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় ময়লার দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে এলাকাটি। সিটি কর্পোরেশন বারবার প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি কোনো সংস্কার কাজ হয়নি রাস্তাটির। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কাজী অন্তর। দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ও সুয়ারেজ লাইনের বেহাল দশার এই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রামপুরা পশ্চিম উলুনের সড়কের। দীর্ঘদিন সংস্কার কাজ না করায় চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। আমরা চলতে পারি না, রাস্তা নষ্ট হয়ে গেছে, স্কুল কলেজের ছেলে পেলে যেতে পারে না, পানি জলবদ্ধতা। সুয়ারেজ লাইন না থাকায় ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, মশার উৎপাদন স্থলে পরিণত হয়েছে রাস্তাটি। যে সুয়ারেজ লাইনটা আছে সেটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, জায়গায় জায়গায় পাইপগুলো ভেঙে গেছে, তো ডেঙ্গুতে অনেক সমস্যা হচ্ছে। এখন এটা যদি সমাধান না হয় আমাদের এই এলাকার মানুষ, অনেক বাচ্চা বয়স্ক সবারই ক্ষতিগ্রস্ত হবে আর কি। খানাখন্ড আর ময়লা পানির কারণে ভোগান্তির শিকার এলাকাবাসী, অনেক সময় ঘটছে দুর্ঘটনা। যেভাবে মানুষজন বাড়ছে সেভাবে রাস্তাটা আরো একটু চওড়া হওয়ার দরকার, কারণ একটা অ্যাম্বুলেন্স গেলে বুড়ো একটা গাড়ি ঢুকতে পারে না, বাচ্চারা বয়স্করা চলাফেরা কষ্ট হয়, পড়া যায়, পাও পড়া যায়, বিভিন্নভাবে সমস্যা হয়। বিভিন্ন সময়ে রাস্তাটি সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবতার দেখা পাননি বসবাসকারীরা। রাস্তা অবশ্যই খারাপ, রাস্তা ভাঙ্গা, এখানে ভাঙ্গা, ওখানে ভাঙ্গা, আপনার রাস্তা রিস্কা টিস্কা চলতে একটু সমস্যা হয়। দীর্ঘদিন যাবত এই অবহেলায় পড়ে আছে এই রাস্তাটা, সিটি কর্পোরেশন আশেপাশে সব রাস্তা হয়ে গেছে, এখানে একটা রাস্তা, ওই পাশে আরেকটা রাস্তা, এই দুইটা রাস্তায় আমাদের এখন বাকি আছে এদিকের মধ্যে। জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করার কথা জানান ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা আমাদের উন্নয়ন প্রকল্পভুক্ত করে আমরা এই রাস্তাটিকে কিভাবে খুব সহজেই একটু আধুনিক করা যায়, জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করা যায়, সেই লক্ষ্যে আমরা শিগগিরই পদক্ষেপ নিব। আমার বিশ্বাস যে আমরা খুব শিগগিরই এই রাস্তাটিকে প্রকল্পভুক্ত করে একটি একটি দৃষ্টিনন্দন রাস্তায় রূপান্তরিত করতে সক্ষম হব। খানাখন্দ এবং ময়লার দুর্গন্ধে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর পশ্চিম উলন বাজার রোডের এই এলাকায়। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী, আর তাই অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে বসবাসকারীরা। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।